ঘর সাজানোর মানে এই না যে আমি অন্যকে খুশি করব। এই ঘরে কিন্তু আমিই থাকব, আমি আমার মতো করে বুঝব আমার ঘরটাকে রুচিশীল ও পছন্দসই হিসেবে গুছিয়ে রাখলে কেমন লাগবে। আর প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুবই ভালো লাগে, নেচারটা ফিল করতে আমার খুবই অসাধারণ লাগে, আমার মনের মধ্যে আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আমার এই ছোট ছোট ভালোবাসা ও ভালো লাগার জিনিসগুলো নিয়ে থাকতে দিয়েছে আল্লাহ তাআলা আমাকে। নিজেকে ভালোবাসাটা কিন্তু সবচেয়ে জরুরি আগে, আর নিজেকে যে ভালোবাসবে তার সে ভালো লাগার জিনিসগুলো দিয়ে যদি ঘরটা সাজান তাহলে আরও বেশি ভালো লাগবে। যেই জিনিসটা আপনার অসুন্দর সেটাও কিন্তু আপনার সুন্দর হয়ে ফুটিয়ে তুলবে ওই অংশটুকু। আমার কাছে খুবই ভালো লাগে ঘর সাজাতে, ঘর গুছিয়ে রাখতে এবং থাকতে। অবশ্য সেটা হয়ে ওঠে না বাচ্চাদের কারণে, যারা আমার প্রথম থেকে সাথে আছেন তারা জানবেনই আমার দুটো বেবি আছে, ছোট বেবি, তাদের জন্য ঘরটা আমি সাজিয়ে রাখতে পারি না। কিন্তু আমার খুবই ইচ্ছা, আল্লাহ তাআলা যেহেতু এই প্রফেশনে আমাকে নামিয়েছে, আমি পরবর্তীতে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চারা যখন আস্তে আস্তে তো বড় হচ্ছে, তো আমি কিভাবে আসলে গুছিয়ে রাখতে এবং থাকতে পছন্দ করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি সাবিনা, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মূলত আমি শেয়ার করব আমার বেডরুম ডেকোর বা আমার বেডরুম ট্যুর, আমি কিভাবে আমার বেডরুমটাকে সাজিয়েছি ছোট ছোট শখের ও ভালো লাগার জিনিসগুলো দিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও দেখতে দেখতে যদি বেডরুম ডেকোরের কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগা তৈরি করে থাকে আপনাদের মনের মধ্যে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে তো ভুলবেনই না, আর প্লিজ স্কিপ করে দেখবেন না। জানি হয়তো অনেক স্কিপ করে দেখবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন আমার নিউ আপডেট ভিডিও পাওয়ার জন্য। এতে করে আমি যে ব্লগগুলো আপলোড করব সহজেই দেখে নিতে পারবেন আমার নিউ আপডেট ব্লগগুলো। ব্লগ সম্পর্কিত কোনো যদি মতামত থেকে থাকে তা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আর আমার ঘরের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা কোনো প্রাইস সম্পর্কে ধারণা যদি থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারবেন। দরজাটাই হচ্ছে আমার বেডরুমে ঢোকার মূল এন্ট্রান্স। দরজার এই পাশে হচ্ছে
মানে ঢুকতে হাতের বাম দিকে হচ্ছে আমার ডাইনিং রুমটা বা ডাইনিং স্পেস, আর হাতের ডান দিকে হচ্ছে আমার আরেকটা বেডরুম। তো ডাইনিং টেবিল এর মাঝ বরাবর আমার রুমে ঢোকার মাঝ বরাবর যে পিলারটা আছে, এখানে হচ্ছে আমি DIY করেছি আমার নিজের পছন্দ অনুযায়ী, যেরকম মনে হয়েছে, যেটা মনে ধরেছে যখন তখন করেছি। আর এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো আমার বেডরুমে হচ্ছে মাথার উপরে হচ্ছে আমি ওয়াল যে হুকগুলো আছে কিনতে পাওয়া যায় মার্কেটে, তো সেটা দিয়েই হচ্ছে আমি দেওয়ালে লাগিয়ে একটা ডোরবেল টাঙিয়ে রেখেছি। আর ডোরবেলটা মূলত আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, আর এই পুতুলটা হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছি। আর এক জোড়া পর্দা লাগিয়ে দিয়েছি আমার রুমের পর্দার স্ট্যান্ডের মধ্যে, যেটা হচ্ছে আমি চট্টগ্রাম থাকতেই কিনেছিলাম। তো এই হচ্ছে আমার দরজা বেডরুমে ঢোকা। আর দরজার মধ্যে হচ্ছে আমি আর্ট পেপার আছে, যেই কালারিং আর্ট পেপারগুলো দিয়ে একটা DIY করেছি। আর আমার রুমের সামনে হচ্ছে একটা পাপোশ রেখেছি আমি। দরজা খোলার পর ঢুকতে হচ্ছে হাতের বাম দিকে, মানে খাটের পাশাপাশি আর কি, এখানে হচ্ছে একটা আমার যে সোফার যে সেন্টার টেবিলের কর্নার সেটা রেখেছি। ড্রয়িং রুমে একটু স্পেস হচ্ছিল না, তার কারণে হচ্ছে আমার রুমে এনে এটা কাজে লাগিয়েছি, আমার টুকটাক জিনিস রাখা হয়। তো এখানে হচ্ছে যে উপরে যে কাচের যে সেন্টার টেবিলের উপরে যে কাচটা আর কি, সেটার উপরে আমার যে পুরাতন একটা কুশন কভার দিয়ে রেখেছি আমি, যেটা চেইন নষ্ট হয়ে গিয়েছে, আমি ভাবলাম এটা একটু কাজে লাগিয়ে ফেলি আমি, আর সৌন্দর্যটাও বেড়ে গিয়েছে। এখানে হচ্ছে আমার যাবতীয় সব জিনিসপত্রই আমি এখানে রেখে দিয়েছি, ওয়াটার বটল, গাড়ি, প্লাস হচ্ছে একটা মাটির হাঁড়ি, এগুলাই রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার সেগুন কাঠের খাট, আজ থেকে প্রায় বিয়ের 7-8 বছর আগে এগুলা বানিয়েছি আমি। তো এটা হচ্ছে নকশিকাতার একটা চাদর, তো আমি নকশিকাতার সাথে মিল রেখে কুশন কভারগুলোও দিয়েছি নকশিকাতার। আর কুলবালিশের কভার নকশিকাতার মধ্যে ছিল না, তাও হচ্ছে বেডসেটের সাথে একটু ম্যাচ করে আমি হচ্ছে কুলবালিশের কভারগুলো বা কুলবালিশটা রাখার চেষ্টা করেছি। একটা কাঁথাও রেখে দিয়েছি, কাঁথা ইউজ হয় না, শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, যেরকম আমি থাকতে পছন্দ করি। এই কাঁথাটাও হচ্ছে একটু নকশিকাতার ভিতরে। তো এই হচ্ছে আমার মূল বেডরুমের খাট, আর এই খাট না হলেই নয় বেডরুমের মধ্যে, যেটা না থাকলে রুমটা পুরোটাই অসম্পূর্ণ। আর খাটের যে কর্নারটা আছে, কর্নারের মধ্যে ব্যাম্বোর যে ওয়ালের যে হ্যাঙ্গিং যে জিনিসগুলো আর কি, প্রোডাক্টগুলো, তো এটা তো রিসেন্টলি আমার কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম আমি, ওটাতে হচ্ছে মানি প্ল্যান্ট আর জেব্রিনা গাছ পানিতে আমি হ্যাং করে রেখেছি আর কি, পানিতে দিয়ে রেখেছি আমি ব্যাম্বোর এই ঝুড়িটাতে। আর কিছু হচ্ছে আর্ট পেপারের যে কালারিং আর্ট পেপারগুলো দিয়ে DIY করা, আর এই যে এই কার্ডবোর্ড দিয়ে এটাও হচ্ছে DIY আমি করেছি। আসলে আমি হচ্ছে প্রথম যে কোনো একটা জিনিস মাথায় আসলে ওটা নিজে আগে করে মানে ভালো লাগে তাহলে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি বানিয়েছি, আর এটাতে হচ্ছে আমার বাচ্চাদের গাড়ি রেখেছি, একটা নারিকেলের কাপ রেখে দিয়েছি, ক্যান্ডেল রেখে দিয়েছি, মাটির একটা বাটি রেখে দিয়েছি আর কি। আসলে ছোটোখাটো জিনিস এগুলো তো রাখতে হয়, ভারী জিনিস রাখলে ছুটে চলে আসবে দেওয়াল থেকে, যেহেতু এটা গ্লুগানের মধ্যে করা, গ্লুগান দিয়ে দেওয়ালে লাগানো। আর এখানে হচ্ছে একটা ওয়াল হুক দিয়ে আল্লাহর একটা ওয়ালম্যাট টাঙ্গানো, এপাশে হচ্ছে মাটির আল্লাহর একটা ওয়ালম্যাট টাঙ্গিয়ে রেখেছি আমি ওয়ালে, এটা আমি আড়ং থেকে নিয়েছি। তো এ হচ্ছে আমার যে খাটের উপরের যে দেওয়ালটা আর কি, এটার সেগমেন্টটা এরকম রেখেছি আমি, আমার কাছে সিম্পল খুবই ভালো লাগে, সিম্পল থাকতে পছন্দ করি, রাখতে আমি পছন্দ করি। আর আমি হচ্ছে খাটের মধ্যে বেশি কুশন কভার দিনে আজকে একটু সিম্পলভাবে আমি রেখেছি, আমার কাছে ভালো লেগেছে। তো এ হচ্ছে খাটের আর কি মাথার উপরের সাইডটা। এখন হচ্ছে পাশের যে সাইডটা আর কি,
সেই দেওয়ালটা দেখিয়ে দিচ্ছি আমি। এখানে হচ্ছে কিছু যে দোকানে কিনতে যে আর্টিফিশিয়াল বাটারফ্লাইগুলো, তো সেটা লাগিয়ে রেখেছি। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল যে পাতাগুলো আর কি কিনতে পাওয়া যায় সেগুলো লাগিয়ে রেখেছি কাপড়ের। আর আমার হাতে ডিআইওয়াই করা যে আর্ট পেপারগুলো থাকে আর কি, সেগুলো দিয়ে হচ্ছে আমিও নিজে একটা বাটারফ্লাই করে কিছু বাটারফ্লাই আমি ওয়ালে লাগিয়ে রেখেছি। এই হচ্ছে আর কি এই পাশের দেওয়ালের ডেকোরেশনটা। তার এই পাশে হচ্ছে আমি রিসেন্টলি এই ডিআইওয়াইটা করেছি। এটা হচ্ছে কাঠ, কাঠের উপরে হচ্ছে আমার কাছে একটা টুকরো কাপড় ছিল, এটা সেটা দিয়ে হচ্ছে গ্লু গান দিয়ে আমি কাঠটাকে মুড়িয়ে ফেলেছি একটু দেখা সৌন্দর্যের জন্য। আর দুই পাশে রশি দিয়ে হচ্ছে ওয়ালের মধ্যে যে প্যারেক ছিল ওটার মধ্যে আমি ঝুলিয়ে দিয়েছি। আমি সচরাচর যে হাদিসের বইগুলো পড়ি সেগুলো এখানে রেখে দিয়েছি, আর আমার চশমাটা রেখে দিয়েছি আমি, আর কিছু হচ্ছে সবসময় বই পড়ি সেই বইগুলো রেখে দিয়েছি আমি, আর একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি আমি। দেখার সৌন্দর্যের জন্য ভালো লাগে, আমি তো প্রথমে বলেছি যে আমার সবুজ খুবই ভালো লাগে, আর চোখের জন্য আপনার সবুজটা অনেক দরকারি একটা জিনিস। আর ডিকশনারি রেখে দিয়েছি, ডিকশনারিটা সবসময় দরকার হয় আমাদের, একদম আমাদের সবার মানুষদের সবার ডিকশনারিটা খুবই দরকারি একটা জিনিস, তার জন্য আমি রেখে দিয়েছি। আর তার নিচে হচ্ছে খাটের পাশে আর কি, এটা হচ্ছে একটা বাঁশের গদি, আমি আড়ং থেকে নিয়েছি এটা, অনেকে জানতে চাইবেন তাদের জন্য বলে দিয়েছি। আর এই কুশন বালিশটাও হচ্ছে আমি আড়ং থেকে নিয়েছি, এটা হচ্ছে শিমুল তুলার। আর কভারটা আমি আড়ং থেকে নিয়েছি, আর আরেকটা হচ্ছে কুশন কভার দিয়ে রেখেছি আমি। বাঁশের গদিটার পাশে হচ্ছে আমার প্রিয় শখের ড্রেসিং টেবিল, তো ড্রেসিং টেবিলটার উপরেরটাই শেয়ার করি। উপরে হচ্ছে অনেক সময় আমাদের কাঠের উপর অনেক ময়লা পড়ে, যেটা আমাদেরকে অনেক বিরক্তি বোধ করে আয় পরিষ্কার করতে গেলে। তা আমি হচ্ছে কিছু মানে কাপড় চোপড়গুলো দরকার হয় না সেই কাপড় চোপড়গুলো দিয়ে ওই কাঠটা ঢেকে রেখেছি যাতে কাজটা না হয়। তো তার উপরে হচ্ছে কিছু বক্স রেখে দিয়েছি। আর এই ঝুড়িটা হচ্ছে আমার কোরআন শরীফ রাখার স্থান, এখানে আমি রেখে দিই যেহেতু বাচ্চাদের ঘর। আর কিছু যাবতীয় জিনিস আমি উপরে রেখে দিয়েছি, হাত পাখা, আমার মোপিং ব্রাশ, তারপর সুই সুতার যে বক্সটা সেটা, আর গাছের কিছু মানে ওষুধ আর কি ওখানে রেখে দিয়েছি আমি যেহেতু বাচ্চাদের ঘর। আর ড্রেসিং টেবিলের উপরের যে নকশাটা এটার মধ্যে হচ্ছে একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। আর এই জায়গাটাতে আমি একটা লাইট ফিট করেছি, যেহেতু অনেক সময় কোনো ব্রাইডাল ওকেশন বা কোনো পার্টির মানে দাওয়াত পড়ে তখন দেখা যায় কি আমাদের বাড়তি লাইটের প্রয়োজন হয়, আর এরকম একটা ড্রেসিং টেবিলে লাইট রাখলে আপনার মানে সাজুগুজু করতে আর কষ্ট হবে না আর কি, ইজি ওয়েতে সব কিছু দেখা যাবে আর সাজগুজটাও খুব সুন্দর হবে। আয়নার সামনের যে ড্রেসিং টেবিলের জায়গাটুকু এখানে হচ্ছে আমার কিছু সবসময়ের কসমেটিক রেখে দিয়েছি, আর একটা ফ্লাওয়ার ভাস রেখে দিয়েছি যেটা আমাকে দেখার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, সাজুগুজু সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। তো এই জায়গাটাতে হচ্ছে আমার বাচ্চাদের ক্রিম, আমার ক্রিম, লোশন, তারপর চুড়ি, আদার সব জিনিস রেখে দিয়েছি। তার উপরে হচ্ছে একটা ওয়াল হুক লাগিয়ে দিয়েছি আমার ড্রেসিং টেবিলের এখানে, আমার মাথার হেয়ার ব্যান্ড আর হচ্ছে তসবিহ ছড়াটা আমি এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আর কি আমার ড্রেসিং টেবিলের এই অংশটুকু। ড্রেসিং টেবিলের মধ্যে তিনটা ওয়ার্ড্রব বা ড্রয়ারের মতো আছে, সেগুলোতে আর গেলাম না কারণ এগুলোতে হচ্ছে আমার যাবতীয় জিনিসপত্র রাখা তার জন্য। আর আয়না, যে ড্রেসিং টেবিলের আয়নাটাও খুলে হচ্ছে ভিতরে আমার তাক তাক করা আছে, যার মধ্যে হচ্ছে আমার পেন্টের জিনিসপত্র রাখা হয়। যেহেতু এটা খালি পড়ে আছে তা আমি ভাবলাম যে আমার কিচেনের যে পেন্ট্রি অর্গানাইজেশনের যাবতীয় জিনিস সব কিছু আমি ওখানে রাখি। আর এখন হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে মেকআপ প্লাস কসমেটিকের জিনিসপত্র রেখেছি, তো সেগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে আমি খুলে রাখিনি, তার রিজন হচ্ছে আমি পরবর্তী যে সামনে যে ব্লগ আপলোড করব সেটাতে আমি বলে দিব কেন। তো যতটুকু পেরেছি অতটুকুই হচ্ছে দেখানোর চেষ্টা করেছে,
আমি এতটা সাজুগুজু করি না বা সাজুগুজু করি না যে সেটা বললেও ভুল হবে, করি, আমার ভালো লাগে সাজুগুজু করতে। তো অতটুকুর মধ্যেই বরাদ্দ আছে আমার জিনিসপত্র, আর উপরেটা তো হচ্ছে আমার হাজব্যান্ডেরই সব কিছু বলা যায়। এখন যেহেতু তিনি চাকরি সূত্রে বাইরে, ওনার সব জিনিস ওনার সাথেই আছে, তো যা আমার কাছে আছে সেটা দিয়ে হচ্ছে আমার ড্রেসিং টেবিল গুছিয়ে রাখা। আর এই হচ্ছে আমার পুরো ড্রেসিং টেবিলের লুকটা, আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলের সামনে হচ্ছে একটা মোড়া রেখেছি, যেটাতে বসেই আমার মেয়ে আর আমি, আমার ছেলে, আমরা সব সময় আয়না দেখি। ড্রেসিং টেবিলের পুরো লুকটাই তো দেখিয়ে দিয়েছি, ভালো লেগেছে হয়তো বা আপনাদের কাছে। আর ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে একটা র‍্যাক, তিন তাকের। তো এখানের যে নিচের তাকটা আর কি, সেটাতে হচ্ছে কিছু পাটের ব্যাগ রেখে দিয়েছি, আমি বাইরে যাওয়া আসার সময় বা বাজারে গেলে আমার দরকার হয়। তার উপরে হচ্ছে দুটো জায়নামাজ রেখে দিয়েছি নামাজ পড়ার জন্য, আমার হিজাব রেখে দিয়েছি। দ্বিতীয় তাকে হচ্ছে আমার হুটহাট বাইরে যাওয়ার জন্য বোরকা রেখে দিয়েছি, হিজাব রেখে দিয়েছি, গায়ে দেওয়ার কাঁথা রেখে দিয়েছি, আমার বাচ্চার কিছু কাঁথা রেখে দিয়েছি। তো এই হচ্ছে প্রথম তাক, দ্বিতীয় তাক। আর তৃতীয় যে তাকটা আছে, এটাতে হচ্ছে মানি প্ল্যান্ট বা জেব্রিনা গাছের পানিতে গাছ লাগিয়ে রেখেছি আমার কাছের একটা গ্লাসে। আর এই গ্লাসটা ভাঙ্গাই একটু। আর এটা হচ্ছে একটা নিত্য সঙ্গী আমার, ডায়েরি, যেটাতে আমার সব কিছু থাকে। আর এটা হচ্ছে একটা অর্গানাইজার আমার, আমার সবসময়ের জিনিসপত্র এটাতেই থাকে, চিরুনি, আদার্স, চাবি টাবি সব কিছু এটাতেই থাকে। আর এটা হচ্ছে একটা বেতের তৈরি বা বাঁশের তৈরি, যাই হোক, এটা তো হচ্ছে আমি লাইট রেখে দিয়েছি, চার্জার লাইট, টিস্যু, তারপর হচ্ছে মাল্টিপ্লাগের, এগুলাই হচ্ছে আমার ইউজুয়ালি জিনিসগুলো রেখে দিয়েছি, যেভাবে আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি সেগুলাই হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি আমার এই ছোট্ট র‍্যাকটাতে। আর এই র‍্যাকটা হচ্ছে আমার বিয়ের সঙ্গী, বিয়ের প্রথম সংসারে এই র‍্যাকটা আমার কিনা হয়। তো তার পাশে হচ্ছে আমার ওয়াশরুম, আর ওয়াশরুমের উপরে হচ্ছে একটা স্টোর রুম। তো ওয়াশরুমের সামনে হচ্ছে আমি একটা পাপোশ রেখে দিয়েছি, আর এই ধরনের পাপোশগুলো আমার খুবই ভালো লাগে, আমার ঘরের সব জায়গায় হচ্ছে এই পাপোশগুলো দেওয়া। তো ওয়াশরুমের পাশে বা বেলকনি পাশে, তো এটার মাঝ বরাবর যে পিলারটা আছে, তো সেটাতে হচ্ছে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি পানিতে ছিকার মতো করে। আসলে ছোটোখাটো ডিওয়াই করি, বাচ্চা কাচ্চা সামলিয়ে যতটুকু পারি অতটুকুর মধ্যে বরাদ্দ থাকে, তো অতটুকুর মধ্যে আমার শখ পূরণ হয়ে যায় আর কি। তো তার পাশে হচ্ছে আমার বেলকনি, বেলকনির মধ্যে একটা পর্দা দিয়ে রেখেছি, দরজাটাও বন্ধ করে রেখেছি। তার রিজন হচ্ছে পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং, তাদের ড্রয়িং রুম, আর ওই বিল্ডিংয়ের কাজ চলতেছে, তার জন্য আমি খুলে দেখাতে পারি না, আমার একটু খুব মানে গিলটি ফিল হচ্ছিলো। তো বেডরুম আমার যে বেলকনি মেকওভারের একটা ব্লগ আছে, আমি হচ্ছে সেটা আমার আই বাটন আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আর বেলকনির কাছাকাছি গেলাম না, পর্দাটাও দিয়ে রেখেছি। তো তার পাশে হচ্ছে আমার তিন দরজার কাঠের আলমিরা আর কি। তো এটাতে হচ্ছে আমার সকল ধরনের গোপন সব কিছু আমার আলমারিতে রাখা আছে। আসলে একটা আলমারি বা কাঠের জিনিসগুলো না একটা রুমের সৌন্দর্য বাড়িয়ে তোলে, আমি মনে করি যেটা। আর আমার ভালো লাগার জিনিসগুলো দিয়েই কিন্তু আমার এই ঘরটাকে আমি রাঙিয়ে তুলেছি। তো এই হচ্ছে আর কি আমার কাঠের আলমারি। আর উপরে হচ্ছে সচরাচর আমরা কিন্তু ট্রলি ব্যাগ রাখি, তারপর হচ্ছে ল্যাপ তোষক এগুলাই রাখি, তো আমি সেরকম রেখে দিয়েছি। আর তার উপরে হচ্ছে আমার ওয়াইফাই লাইনের যে তারটা সেটা। তো আলমারি প্লাস তার পাশে হচ্ছে আমার একটা আরএফএল ওয়ার্ড্রপ আছে, তার মিডলে হচ্ছে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি, যেটা প্রায় 8-9 মাস প্রায় বা 1 বছরও বলা যায়, 1 বছরও হয়ে গিয়েছে এটার, আমার ঠিক খেয়াল নেই। তো এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছটা আর কি। আর মানি প্ল্যান্ট গাছের এই পাশে হচ্ছে আমার একটা ওয়ার্ড্রপ, যেটাতে হচ্ছে আমরা সব সময় এর কাপড় চোপড়গুলো এখানে রাখা হয়। মোট 5টা তাক আর কি, ছোট্ট ড্রয়ার দুটো উপরে আর নিচে হচ্ছে 3টা ড্রয়ার, আমার বাচ্চাদের একটা, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা। আর উপরে হচ্ছে আমি কিছু আমার সবুজের ছোঁয়া গাছ লাগিয়ে রেখেছি, যেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, আমার চোখ জুড়িয়ে যায়, আমার প্রাণ জুড়িয়ে যায়। এখানে হচ্ছে পানিতেই
কিছু আমার গাছ রেখে দিয়েছি আর এই DIY গুলো আমি নিজের হাতে করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে সব ঘরেরই নিজস্ব একটা ভাষা থাকে, আমারও ঘরেরও কিছু না কিছু ভাষায় প্রকাশ করে থাকে। তো সবার ঘরও কিন্তু ভাষায় প্রকাশ করে থাকে, হয়তোবা অনেকে বুঝতে পারে না, আমি কিন্তু বুঝতে পারি। তো সব কিছুই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমার বাসার বাসার বেডরুম ট্যুর। আর আমার বাসা সম্পর্কে তো অনেক ট্যুর আছে, আমি হচ্ছে আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি তো কিন্তু আমার এই এত বড় একটা ব্লগের মধ্যে আমি অনেক কিছুই ভুল বলে ফেলেছি, অবশ্যই আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ধৈর্য ধরে আমার এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি সাবিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।